আমি সোহম বেরা, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাব, না আজকে কোনো বিষয় না, আপনারা জানেন যে রবিবার করে আমি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, মানে আপনারা যে কমেন্ট বক্সে কমেন্টগুলো দেন সেটা নিয়ে একটা সিরিজ, একটা ভিডিও করি, যাতে আপনাদের উত্তরগুলো, মানে কোশ্চেন অ্যান্সার শেষে ওখানে লিখতে গেলে বা হয়তো বলতে গেলে কিছু বলা ভুলে যাব, সেই কারণে এখানে আমি এইভাবে বলে দিই। তো আজকে আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন থার্ড, তো আসুন আমরা আজকের কোশ্চেন অ্যান্সার সেশনে যাই। এখানে একটা জিনিস বলার, যে কোশ্চেন অ্যান্সার সেশন যারা দেখেননি তারা জানেন যে দুটো ভাগে ভাগ করা আছে, একটা যারা ম্যাক্সিমাম হিন্দিতে থাকে সেটা হিন্দি ইংরেজিতে একটা ভাগে হয় যেটা হিন্দিভাবে আসে, আরেকটা হয় যেটা বাংলাতে হয়। এবার এখানে বোধ দুটো জায়গাতেই কিছু কিছু কমেন্টস থাকে যেগুলো আমার মনে হয় বলা দরকার, জানানো দরকার, তখন আমি ইউজ করি। জেনারেলি বাংলায় যারা কমেন্ট করেছেন তারা এটাই দেখবেন। প্রথমেই বলে দেবো প্রত্যেককে যে স্যার প্লিজ পুরো ভিডিওটা পুরোটাই দেখুন। আজকে দেখুন আমাদের ইউটিউব করার প্রধান উদ্দেশ্য কিন্তু টাকা কামানো নয়, এটা নিয়ে কেউই আসে না। প্রধান উদ্দেশ্য হচ্ছে যে কিছু না কিছুভাবে, কেউ ব্লগ করে, কেউ কিছু আনবক্সিং করে, কিছু রিভিউ দেয়, কেউ গাড়ি চালায়, কেউ ড্রাইভিং শেখায়, বিভিন্ন কেউ এন্টারটেনমেন্ট করায়। প্রত্যেকে একটা টেন্ডেন্সি থাকে যে ইউটিউব থেকে আইদার আপনাকে এন্টারটেন করা, অর আপনাকে কিছু ইনফরমেশন দেওয়া, অর কিছুভাবে আপনাকে হেল্প করা, যাতে আপনার দৈনন্দিন কাজে কিছুটা হেল্প হয়। তো এর বেসিক জিনিস হচ্ছে এটাই, এছাড়া কিন্তু ইউটিউবে এসে কাজ করা আর কোনো কারণ। এবার ডেফিনেটলি যখন এগুলো যারা করে তারা ডেফিনেটলি তাদের অনেক কষ্ট সময় বাঁচিয়ে যখন করে, তার মানে কিছু এক্সপেকটেশন থাকে, সেটা হচ্ছে যে যদি খুব ভালো ভিউজ হয়, লাইকস হয়, শেয়ার হয়, ধরুন যেমন অ্যাডগুলো চলে যদি কেউ পুরো দেখেন, তাহলে ডেফিনেটলি সেখান থেকে কিছু আর্ন হয়, যাতে কি না, ধরুন যেমন আমি আমার ক্ষেত্রে বলছি ব্যক্তিগতভাবে, আমি ইউটিউব চ্যানেলটা বেসিক্যালি 5 বছর আগে একটা হঠাৎ করে গুরুদুম্বার লেকের ভিডিও পেয়েছিলাম, সেটা আমি পোস্ট করেছিলাম, কিন্তু তারপর আমার কোনো পোস্ট ছিল না, মানে ওটা আমার ভিডিওর ইউটিউবের মূল আসা না। আমি মূল এসেছি হচ্ছে 26 অক্টোবর 2017, যেদিন থেকে আমি আমার মোটো ঠিক করলাম যে আমি ইউটিউবে একটা চ্যানেল করব এবং সেখানে আমি কী করতে চলেছি, কী জানাতে চলেছি সেই নিশ্চয়। তার মানে আলটিমেটলি আমার চ্যানেল এখনও 1 বছর হয়নি। ডেফিনেটলি আপনাদের অনেকের ভালোবাসা, লাইক, সাবস্ক্রাইব সবই পাচ্ছি, কিন্তু আরও এক্সপেকটেশান আছে, কারণ কি আমি এখান থেকে যদি কিছু আর্ন হয় আমি সেটাকে এখানকারই কাজে লাগাবো। আমার কাছে যেমন খুব পুরনো একটা পয়েন্ট শুটের একটা ক্যামেরা আছে, আর আমি লাইটের ব্যবস্থা এই মুহূর্তে খুব ভালো নেই, আমি যেটা লাইট ইউজ করি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার আমার লাইটের অপশন, হ্যাঁ আপনারা দেখলেন, এই হচ্ছে আমার লাইটের অপশন, আপনারা সকলে দেখলেন। তো এবার ডেফিনেটলি এখান থেকে যদি বেশি বেটার কিছু হবে, তো এবার আপনাদের কাছে একটা জিনিস বলে, যেরকম আমরা যখন চ্যানেলগুলো করি তখন ডিপেন্ড করে যে কে কি বলছে। আমি নিজে একজন অপটোমেট্রিস্ট, আই নিয়ে পড়াশোনা করেছি এবং সুপার স্পেশালিটি আইটাই আমরা ভালো বুঝি, তো আমার চোখ সংক্রান্ত যতগুলো জিনিস আছে, চোখ রিলেটেড যেগুলো জিনিস আছে সেগুলো আমি বলছি। আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম যেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা দেখেননি, একটা মিস্ট্রি বক্স নিয়ে আমি একটা ব্লগ করেছিলাম, যে আমার মনে হচ্ছিলো যে আপনারা হয়তো একই জিনিস দেখতে দেখতে বড়োচ্ছেন, তো ব্লগ করেছিলাম যে ওই আমাদের যে আই ক্লিনিকে আমি প্র্যাকটিস করি ওখানে একটা কোলাবোরেশন একটা মেশিন হয়তো এসছে, তো এক্স্যাক্টলি ওটা কী কী ব্যাপার সেই নিয়ে আপনাদের সাসপেন্সে রাখা আছে। এক্সপেক্টেড কালকেই হয়তো একটা আনবক্সিং হবে, তার টাইম ল্যাপস সমস্তটি আমরা আপনাদেরকে দিয়ে দেবো, তো আপনারা জানাবেন যে কেমন লাগলো, কী হলো। এবং ফ্রেন্ডস, আমরা আপনাদের কে সঠিক ইনফরমেশান দিয়ে আমরা নিজেদের কথাও শেয়ার করি। আপনারা যারাই আমার চ্যানেলে সাবস্ক্রিপশনে আছেন, সাবস্ক্রাইবার একটা আমরা কিন্তু এখানে একটা পরিবারের মধ্যেই আছি, তো আপনারা আমার সকলেই বন্ধু, তো আমরা গল্প করি, আড্ডা মারি, কিছু ইনফরমেশান দেওয়া নেওয়া করি, এটাও খুব একটা বড় জিনিস। তো আসুন আজকে আর বেশি কথা বলবো না, অনেকটাই বকে ফেললাম, আপনাদের সময় নষ্ট হয়ে গেল। আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে, প্রথমে একটা কমেন্ট এসছে যে অ্যাড সাম মোটিভেটিং স্পিচ অন স্পেকটাকল নিউজ। স্যার এই ব্যাপার নিয়ে বলতে গেলে তো ইউটিউবের সমস্ত সার্ভারের স্পেস হয়তো না শেষ হয়ে যায়। দেখুন আমি লাস্ট 13 বছর ধরে প্র্যাকটিস করছি এবং আমার কাছে খুব বাজে একটা অভিজ্ঞতা আছে, হয়তো তার জন্য আমিই দায়ী বলতে পারি। হসপিটালে বা চেম্বারে যখন পেশেন্টরা আসে, আমরা যখন তাদের জিজ্ঞাসা করি দেখুন হিস্ট্রিটা কিন্তু প্রসিডিওরটা চলে, কেন এসছেন বা কী ব্যাপার,
কারোরই চোখ চুলকাচ্ছে, জ্বালা করছে, খচখচ করছে, মাথা যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা সব বলে ফেলবে। চোখ আলটিমেটলি কেন দিয়েছিল ভগবান এই ব্যাপারটা এখনো অনেকের কাছে ক্লিয়ার নয় যে এটা কি দেখতে কাজে লাগে না দেখাতে কাজে লাগে। আমি আমার লাইফে হয়তো আমার দুর্ভাগ্য সেটা আমি 70-80% পেশেন্ট পেয়েছি যারা এই কমপ্লেনটাই করে না যে না আমি না চোখে কম দেখি। তারপর যখন সমস্ত কিছু করার পর যখন আমরা ভিশন নিই যখন দেখতে পাই না, হ্যাঁ আমি একটু কমও দেখি। আরে চোখ তো ছিল দেখার জন্য, তার মানে আপনি একটা জিনিস তো বুঝতে পারছেন যে চোখ কেন আছে এটা ততক্ষণ আমরা বুঝি না যতক্ষণ আমরা সেটা দিয়ে দেখতে পাই। যখন দেখতে পাই না তখন রেড়ে করে এইদিক যাচ্ছি, সেদিক যাচ্ছি, ওদিক যাচ্ছি, আলটিমেটলি নেট লাভ ইজ ইকুয়াল টু জিরো। কারণ চোখের কিছু প্রবলেম আমি ফার্স্ট থেকে বলে আসছি যে আমার এই চ্যানেল করার উদ্দেশ্য কিন্তু আমরা যে খুব উদাসীন চোখটা নিয়ে এই উদাসীনতা এতটা থাকা ভালো নয়। কারণ চোখের মারাত্মক ইম্প্রুভমেন্ট কিছু হয়নি যে আপনি প্রচণ্ড খারাপ করে আসবেন আর আমরা প্রচণ্ডভাবে আপনাকে সুস্থ করে বা ভালো করে দেবো। সেই জন্য একটু সাবধানে থাকুন এবং একটু কেয়ারফুল থাকুন, কথাগুলো যেগুলো বলছি পুরোটা একটু শুনুন। তো এই হলো ব্যাপার। সেকেন্ড থিং হচ্ছে যদি চশমা দিয়ে, ও চশমা পরতে ভাল লাগে না, কি করব এই গরমকালে, কি বলছেন ডাক্তার আমি ঘেমে যাচ্ছি। তো যদি ঘেমে যান আমরা কি জামা কাপড় খুলে, তো উলঙ্গ অবস্থায় থাকি না যে গরম লাগছে বাবা জামা কাপড় খুলে দিই। তো চোখে চশমা আছে এবং কোথায় লেগে আছে, ভেন্টিলেশন আছে চারদিকে, তো সেটা তো পড়তে আপত্তি। আপনি না পড়লে প্রবলেম আপনার। আপনার যদি মাথা যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা বা এরকম কিছু থাকে আপনি হাজার একটা ডাক্তারের কাছে ঘুরে বেড়াবেন, এমআরআই করাবেন, সিটি স্ক্যান করাবেন, কিন্তু আপনার পাওয়ারের প্রবলেমের জন্য যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কোনো ওষুধেই কাজ করবে না, ওটা কিন্তু পারসিস্ট করে যাবে। তো যদি পাওয়ার থাকে, শুধু এই নয় যে পাওয়ার আছে বলে আমি চশমা পড়ছি না, তা নয়। যারা গার্জেন বাবা মারা দেখছেন তাদেরকে বলবো, বাচ্চাদের যদি পাওয়ার থাকে এবং যদি না পারার পড়ান, ওদেরও কিন্তু পড়াশুনো বা মানে ন্যাচারাল যে কাজগুলো সেগুলো করতে খুব অসুবিধা হবে। কারণ একটা জিনিস হচ্ছে যে আমাদের 80 নলেজ যদি 100% থাকে তার মধ্যে 80% নলেজ আমরা কিন্তু চোখ থেকে গ্যাদার করি। তার মানে এটা আমি বলছি না যাদের চোখ নেই তারা কি গ্যাদার করে না, ডেফিনেটলি করে। তাদের তখন খেয়াল করবেন, এই কথাটা শুনতে খারাপ লাগবে, যাদের ভগবান একটার দিক দিয়ে কোনো কারণে ক্ষতি করে দেয় তাদের আরও অনেক দিকগুলো ভালো করে, তো তারা সেখান থেকে গ্যাদার করে না। কিন্তু আপনার কাছে তো সেই অপশন নেই, আপনার তো ছিল, আপনি নষ্ট করছেন, তো নষ্ট করবেন না। ইভেন আমি কখনো কখনো মানে রেগেই পেশেন্টদেরকে বলে ফেলি যে দেখুন আপনার তো প্রয়োজন নেই চোখের, কারণ আপনার চোখের যেটা কাজ দেখা সেটা আপনি করছেন না, তো যান মেডিকেল কলেজে গিয়ে চোখটাকে দান করুন। ওখানে প্রচুর লাইন, অনেক দুস্থ লোক আছে যাদের চোখের প্রয়োজন, কর্নিয়ার প্রয়োজন তারা পাচ্ছে না, তো আপনার তো প্রয়োজন রাখছে না, তো তাদের প্রয়োজনও নেব। তো স্যার এছাড়া কিছু বলার নেই, তবে হ্যাঁ আমি এই ব্যাপারটা নিয়ে আরেকটা ভালো করে আরেকটা ভিডিও ডেফিনেটলি করব। ধন্যবাদ স্যার আপনার এই জিনিসটা যা বলার জন্য। ওকে, কারো কারো যদি মনে হতে চায় যে আপনি মানে হিন্দিতে কি কমেন্ট আছে বা ভিডিও আছে সেই কমেন্টগুলো শুনবেন, কারণ হিন্দিতে অনেক বেশি কমেন্টস থাকে, ডেফিনেটলি হিন্দি সেকশনটা শুনে নেবেন, তাহলে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার আমিও মনিরাল কামাল বলেছেন আমিও কেশরটা কালার ব্লাইন্ড, ও কিছুটা কালার ব্লাইন্ড, ইসিয়েরা বুক দেখি না, অনেক প্লেট স্যার আমি দেখতে পাই না মনে হয় বলতে চেয়েছেন। স্যার আমি কি লেন্স ইউজ করলে কি দেখতে পাবো? দেখুন স্যার আপনি পোলারাইজ লেন্সটা দেখে এই ভিডিওটা কমেন্ট করেছিলেন, এখন অবধি একটা রিসার্চ চলছে তাতে আপনি কালার পারসেপশন যে খুব ভালো হয়ে যাবে তা নয়, তবে একটা কিছু কালার আপনি একটু বুঝতে পারবেন যাতে আপনার কাজ করতে একটু সুবিধা হয়, কিন্তু সেই লেন্সটা এখনও রিসার্চের মধ্যে আছে, এখনও মার্কেটে অ্যাভেলেবেল নয়। আর আপনি কোনো লেন্স দিয়ে স্যার কালার ভিশন পাবেন না। আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি তো পোলারাইজ লেন্সটা দেখেছেন, ওখানে কালার ব্লাইন্ডনেস নিয়েও একটা ভিডিও আছে, প্লিজ একটু দেখে নেন। সুবিনয় বিশ্বাস কমেন্টেড স্যার রেটিনোস্কোপির ব্যাপারে কিছু বললে ভালো হয়। ডেফিনেটলি বন্ধু, ডেফিনেটলি বলবো, কিন্তু এই মুহূর্তে তো করার জায়গা নেই, কারণ আমার তো স্লট আগে থেকে তৈরি থাকে, তো আমি আপনাদের মনে রাখছি ডেফিনেটলি করবো, যদি একটু দেরি হয় তাহলে আমাকে একবার রিমাইন্ডার দিতে পারেন, করবো। কৌশিক মানিক কমেন্ট করেছে স্যার ক্যা মায়োপিয়া কোই ন্যাচারাল মেডিসিন পে ঠিক নেই হো সকতা হ্যায় প্লিজ বতাইয়ে। স্যার মানে পহলে ভি বতাইয়া কুছ চিজ হ্যায়, সরি স্যার আমি প্রথমেই বলেছিলাম যে কিছু জিনিস থাকে যেগুলোর
কিছু ঠিক হয় না। আমরা শুধু চেষ্টা করি যে জায়গায় আছে সেখান থেকে যদি আপনাকে ঠিক রাখা যায়, যেমন মায়োপিয়া হলে আপনি নিয়ার সাইটেড, মানে দেখতে পাবেন না, মাথা যন্ত্রণা করবে, পড়াশোনার ইচ্ছে থাকবে না, আপনার কেরিয়ার ক্ষতি হবে, চশমা পড়লে আপনি দেখতে পাবেন, ভালো থাকবেন, রেগুলার চেক আপে থাকলে পাওয়ার বাড়ার টেন্ডেন্সিটা আমরা বুঝতে পারবো, রেকারেন্ট চেক আপের ফলে আপনার পাওয়ার কারেকশন ঠিকঠাক হলে ফ্যাটিক হবে কম, পাওয়ার বাড়ার টেন্ডেন্সি হবে কম। তো এইগুলো আমরা করতে পারি, কিন্তু টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যাজ অ্যান অপটোমেট্রিস্ট আমি আপনাকে কখনোই বলতে পারবো না হ্যাঁ এই টোটকা করুন, এটা খান, ঘরের দক্ষিণ দুয়ারে গিয়ে দক্ষিণ দিকে মুখ করে বাঁ দিকে দিয়ে চোখটাকে ধরুন, চোখ ঠিক হয়ে যাবে, আমি এইভাবে কিছু বলতে পারবো না স্যার। এইভাবে এখন অবধি পসিবল হয়নি, যদি কখনো হয় ডেফিনেটলি জানাবো। আপনাদের শুধু বলবো, শুধু মায়োপিয়া ভিডিওটা দেখেছেন যদি পারেন, হাউ টু কন্ট্রোল মায়োপিয়া বলেও একটা অপশনস ছিল, ভিডিও আছে, প্লিজ সেটাও দেখে দেখে নিন, সেখানেও অনেক কিছু বলা আছে যেটাতে কিনা আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কীভাবে এটাকে থেকে ঠিক হওয়া যায়। ঠিক হওয়া যায় মানে কতটা এটাকে মানে ঠিকঠাকভাবে চোখটাকে রাখা যায়। রাজু মজুমদার কমেন্টের, স্যার রিফ্র্যাক্টিভ সার্জারি করালে সবারই কি হ্যালোস গ্লেয়ারে জিনিসগুলো হবেই? দেখুন হবেই এই কথা আমি বলছি না, কিন্তু ডেফিনেটলি অনেকেরই হয় এবং এর মাত্রাটা একটু বেশি, যে কারণে এটা একটা কমন প্রবলেম ধরে নিতে পারেন। তবে এটাও ঠিক, হ্যালোজ এবং গ্লেয়ারের জন্য ভালো লেন্স পাওয়া যায়, মানে উইথ স্পেকট্যাকল ডেফিনেটলি, সেই স্পেকট্যাকল লেন্স পড়লে যারা ড্রাইভ করে, মানে যারা লসিকের পেশেন্ট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি তাদের একটা প্রবলেম থাকে, সেক্ষেত্রে রাত্রিবেলা নাইট ড্রাইভিংয়ে অপোজিট সাইড থেকে লাইট আসলে খুব প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আপনি অ্যান্টি গ্লেয়ার বা ইআরসি টাইপের লেন্স ইউজ করতে পারেন। সোমনাথ রজক রিপ্লাই করেছিল, কত টাকা খরচ পড়ে সেটাও জানিয়ে দিলে ভালো হবে। উনি দেখে বলেছিলেন লাসিক বনাম আইসিএল, মানে যেটা আমরা করেছিলাম, দেখুন লাসিকের থেকে এটা একটু বেশি খরচ এবং যতদূর আমার ধারণা এটা 100,000 বা তারও কিছু উপরেই যেতে পারে, দু চোখ মিলিয়ে ডেফিনেটলি। এটা আপনারা একটু গুগলে সার্চ করুন যে সেন্টারগুলো হয়, দরকারে সেখানকার ফোন নাম্বার নিন, ফোন নাম্বার পেয়েও যাবেন এবং সেখানে ফোন করে আপনি জেনে নিতে পারেন। উনি আরও একটা কোশ্চেন করেছেন, আমার পাওয়ার -12 বা সিলিন্ডার -6.5, আমি আইসিএল এ নিতে পারবো? স্যার আইসিএলটা বেসিক্যালি এসছিল এদের জন্য, জেনারেলি লাসিক বা পিআরকে যেটাই আপনি করেন -10 বা -8 উপরে কেউ যেতে চায় না, ম্যাক্সিমাম কারেকশন হলে -8 অবধি হবে, কারণ কি এতে কর্নিয়ার থিকনেসের একটা ব্যাপার থাকে, তো কর্নিয়ার একটা নির্দিষ্ট থিকনেস আছে। এবার লাসিক করা মানে লেজার করে ওই থিকনেসে, ধরুন টিস্যু বার্ন করিয়ে, টিস্যু রিপ্লেস করিয়ে আপনার এটা করা হয়, তো একটা সার্টেন অ্যামাউন্টের পরে এটা তো করা মুশকিল, কারণ সেক্ষেত্রে কর্নিয়াটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে এবং তাতে আপনার ক্ষতি হতে পারে, যে কারণে এই রেঞ্জটাই মানে লাসিক আপনার আইসিএল এর জন্য এটা খুব ভালো, কিন্তু যতদূর আমি যতদূর জানি যে -6 অবধি কারেকশন হয়তো সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা আপনার একটু হালকা থেকে যেতে পারে। রোহিত দুবে কমেন্ট করেছিলেন হিন্দিতে, যাই হোক কিন্তু আমি হিন্দি পড়তে পারি না, প্রত্যেককেই বলবো যারা হিন্দিতে লিখতে চাইছেন না তারা হিন্দিটাকে ইংরেজি ফর্মে লিখুন, আমি পড়ে দিতে পারবো, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি রাষ্ট্রভাষা পড়তে পারি না, তো কিন্তু আমি পারি না স্যার প্লিজ। ইমরান খান কমেন্ট করেছিল, আইসিএল বনাম লাসিক যখন আমি ইংরেজিতে দিয়ে দিয়েছিলাম স্যার, এটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে দেখাতে দেখতে চাই স্যার। ডেফিনেটলি আপনি নিশ্চয়ই আপনার ভিডিওটা পেয়ে গেছেন এবং আশা করি দেখেও নিয়েছেন। মনিরুল হক কমেন্টের, স্যার প্লিজ ইউ মেক ভিডিও অল মেডিকেল নলেজ ফর এ মেডিকেল এমার্জেন্সি। আমি আপনাদেরকে বলেছিলাম ওই যে একটা মিস্ট্রি বক্স নিয়ে একটা ব্লগ করেছিলাম, আপনারা একটু প্লিজ লিখে জানান কেমন লাগলো, আর এটাও জানান যে আপনারা কি ওই মিস্ট্রি বক্সটা রিভিল বা আনলক বা দেখতে চাইছেন, কি আছে, কি হতে পারে, কি কি প্রসেস আছে সেটা কি দেখতে চাইছেন, তাহলে বলুন, ডেফিনেটলি আমরা জানাব। এমনি এটাও কমেন্ট করেছেন যে না স্যার আপনার ভিডিও খুব ভালো, থ্যাংক ইউ স্যার। সোনু দঙ্গল কমেন্টেড, ऐसी वीडियो यूट्यूब पर बहुत है, हमारा टाइम खूब खराब किया कर रहे हो। তার মানে উনি বাংলায় বলতে চাইছেন যে এই আমি উনি মায়োপিয়া বলে ভিডিওটা দেখেছেন এবং উনি বলতে চাইছেন যে এরকম ভিডিও ইউটিউবে প্রচুর আছে, আপনি আলটিমেটলি আমাদের সময় নষ্ট করছেন। স্যার প্রথম কথা হচ্ছে যে তার জন্য আমি দুঃখিত, মানে এটা হিন্দিতে কমেন্ট ছিল, আমি এটা হিন্দিতেও বলেছি, এটা বাংলাতে বলবো, কারণ এই ব্যাপারটা আমার খুব খারাপ লেগেছে। দেখুন আমরা যারাই ইউটিউবে আসি, আমি যে আগেও বলেছি এখনও বলছি, আমাদের কিন্তু এটা একটা ইনকামের জায়গা না, এটা একটা ভালো লাগা ভালোবাসার জায়গা, যেটা ঠিক আমি আপনাকে সেটাই বলতে পারতো, কারণ আমি একজন
নলেজেবল পার্সন, আমি যদি ওই যে আমি কোনো কমিউনিটি অপমান করবো না, আমি যদি না জানতাম তাহলে হয়তো আমি বলতাম এটা ভাজুন ওটা ভাজুন ওটা সেদ্ধ করুন, ঘরের দক্ষিণ কোণে দাঁড়িয়ে বাঁ দিকের দিকে দেখে উত্তর দিকের দিকে কান করে দক্ষিণ দক্ষিণ পূর্ব পাশের দিকে হাত সোজা করবেন, দেখবেন আপনার মায়োপিয়া ঠিক হয়ে যাবে। এরকম কিছু হয় না, যেটা হয় না সেটা আপনাকে বলতে পারবো না। আর আপনি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি যদি এখনও এরকম ভিডিও খুঁজে বেড়ান যেখানে আপনার মায়োপিয়া কারেকশন কীভাবে হবে সেটা বলছে, আর আপনি আমি বলবো সেই ভিডিওটা যেভাবে বলছে আপনি করে যদি উপকৃত হন ডেফিনেটলি জানাবেন। আমি ডেফিনেটলি আমার যারা সাবস্ক্রাইবার আছে যারা মায়োপিক পেশেন্ট তাদেরকে জানাবো যদি তাদের উপকার হয়, কারণ আমি তো জানি না। যদি আপনি জেনে থাকেন তাহলে প্লিজ জানাবেন, হ্যাঁ, তাহলে ওটা আরও দশজনের কাজে লাগবে। উনি আরও একটা কমেন্ট করেছেন যেগুলো বেসিক্যালি খুব খারাপ লেগেছে, স্যার আগে আপকো পাতা নেই হ্যাঁ কি চশমা কেসে হটায়া তো এসে ভিডিও মত বানা ডালা কিজিয়ে। স্যার আপনার আমি আপনাকে আবারও বললাম যে উনি বলতে চাইছেন আপনি যদি জানেনই না যে চশমা কী করে বাদ হবে তাহলে আপনি এরকম ভিডিও বানানোর কোনো দরকারই নেই। স্যার আমি আমার দরকারটা বুঝে নিই, আপনি আপনার দরকারটা দেখুন যে আপনি এক্স্যাক্টলি কী চাইছেন। আপনি এখান থেকে কোনো টোটকা চাইছেন, কোনো মানে এমন কিছু আংটি বা কোনো কবচ কোনো গাছ গাছরা চাইছেন যেটা খেয়ে হবে, সেটা আমার চ্যানেলে আপনি পাবেন না, কারণ আমি আপনাকে ভুলভাল কিছু বলতে পারবো না। যদি আপনার মনে হচ্ছে যে আপনার সময় নষ্ট হচ্ছে তো আমি রিকোয়েস্ট করব এই টাইপের চ্যানেল যারা আছে তাদেরকে প্লিজ আপনি দেখবেন না, আপনার কোনো দেখার প্রয়োজন নেই, কারণ আপনি সবটাই জানেন, আপনি অনেক কিছু বোঝেন, আপনার কোনো কিছু জানবার আর দরকার নেই। এবং আমি এটাও আপনাকে বলবো যে যারা অন্য যারা দেখছেন তাদের বলবো দেখুন কোনো কিছুতে পা দেবেন না। আমরা অনেক দেখেছি যেমন সুগার সারানোর জন্য প্রচুর উপায়, এটা করুন ওইখান এটা জলে ভিজিয়ে রাখুন, শুকনো করে রাখুন, ভিজিয়ে রাখুন, ফ্রিজে ঢুকিয়ে রাখুন, পরে খাবেন সুস্থ হবেন। আলটিমেটলি কোনো কিছুতেই কিছু হওয়ার নেই, সুগার হলে আপনাকে ওষুধ খেতে হবে। হ্যাঁ, আপনি যেটা করতে পারেন রেগুলার এক্সারসাইজ করে সেটাকে অনেকটা কন্ট্রোলে রাখতে পারেন, কিন্তু এই যে মানে কিছু খাওয়ার খেলেও জিনিসটা ঠিক থাকে তার মানে এই নয় যে আপনি শুধু খাওয়ার খেলেই ওই জিনিসগুলোই ঠিক থাকবেন, আপনার ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। এইসব করে কিন্তু প্রচুর মানুষকে আমরা অসুস্থ হতে দেখেছি, ফলে এথিক্যাল জিনিস অথেন্টিসিটি মেনে কাজ করাটা একটা বড় ব্যাপার। একজন বলেছেন সন্দীপ ঘোষ, স্যার আপনি মায়োপিয়া কিভাবে ঠিক হবে তার কোনো একটি ভিডিও পাঠান। দেখুন স্যার, এক্ষুনি আমি বললাম যে মায়োপিয়া ঠিক মানে ধরুন আপনার -3 পাওয়ার আছে, ওটা 0 হবে, হতে পারে, সেক্ষেত্রে আপনাকে ল্যাসিক ICL এই টাইপের কোনো লেজার প্রসিডিউরের মাধ্যমে যেতে হবে যদি আপনি 0 করতে চান, কিন্তু ওরও অনেক কিছু পজিটিভ নেগেটিভ ব্যাপার আছে সেগুলো আগে জেনে নেবেন। সেকেন্ড থিং হচ্ছে যেটা আমরা আমার আপনাদেরকে বলার কথা সেটা হচ্ছে যে মায়োপিয়া ঠিক তো হয় না, কিন্তু ওটাকে কিছুটা কন্ট্রোল করা যায় যদি আমরা রেগুলার চশমা পরি, ঠিকঠাক টাইমে দেখাতে থাকি এবং ঠিকভাবে চশমা পরি, তাহলে বাড়ে তো না কিন্তু ওটাকে কন্ট্রোল করার একটা চান্স পাওয়া যায়। এবং এটা নিয়েও একটা ভিডিও আছে, আপনারা মনে দেখেন একটু স্ক্রল আপ করে উপরের দিকে যান, আপনারা ডেফিনেটলি মায়োপিয়া হাউ টু কন্ট্রোল মায়োপিয়া নিয়ে একটা আছে আপনারা দেখতে পারেন, ওটাতে হয়তো কিছুটা সুবিধা হতে পারে কিন্তু মায়োপিয়া কন্ট্রোল হবে না। সুবিনয় বিশ্বাস কমেন্ট করেছে, আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ স্যার, আমরা চাই এরকম ভালো, আমাদের আমরা তো চাই আমাদের ভিডিওগুলো ভালো লাগুক, এই জন্যই এত কষ্ট করা। হ্যাঁ, মানে যেটুকু সময় পাই যখনই পাই হসপিটাল চেম্বারের মধ্যে বিজি শিডিউলের মধ্যে সময় বার করে করি, ভালো লাগে কথা বলতে, ভালো লাগে জানাতে, আমার এই জানানোতে যদি একজনের উপকার হয় এতগুলো ভিডিওতে তাতেও আমার সার্থকতা। তো ডেফিনেটলি আপনারা ভালো লাগলে আমাদের আরও ভালো লাগে, আরও উদ্দীপনা পাই আমরা সেই মানে আরও এনকারেজ হই সেই জিনিসগুলোকে করবার জন্য। ইমরান খান কমেন্টে, ডিয়ার স্যার আমিও অপটোমেট্রিস্ট এবং টেকনিশিয়ান, ভালো লাগে তোমার অপটিক্যাল ইনফরমেশান, আমি চাই তুমি আরও ইনফরমেশান দিতে থাকো, থ্যাংক ইউ স্যার। ডেফিনেটলি স্যার আমরা ডেফিনেটলি দিতে থাকবো, আপনাকেও রিকোয়েস্ট করবো যে আমাদের চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া হয়ে গেছে, স্যার প্লিজ ওগুলো দেখুন, পুরোটা দেখুন, আপনার আপনার আশেপাশে যারা বন্ধুরা আছে যারা এই রিলেটেড ফিল্ডে জড়িত বা যে কোনো পেশেন্টও যদি থাকে যার প্রবলেম আছে আপনার সময় হচ্ছে না বোঝানোর, তাদেরকেও আপনি কনভে করতে পারেন এটা দেখার জন্য, তাতে আপনাদের কাজে অনেকটাই সুবিধা হয়ে যাবে। ইভেন আমিও তাই করি, আমি যখন চেম্বারে প্র্যাকটিস করি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, কম্পিউটার ভিশন রিলেটেড প্রবলেমগুলো তো এত ডিটেলসে বলা যায় না, তখন আমরা যেটা করি পেশেন্টদেরকে বলে দিই, আমি নিজেও বলে দিই যে আপনি এই চ্যানেল আমার নামের চ্যানেলটাই যান, একটু স্ক্রল ডাউন করে নিচে যান, ওখানে দেখবেন ডিটেলসে বলা আছে, একটু ভালো করে দেখে নিন। কুলদীপ সিং কমেন্টেড, থ্যাংক ইউ বস, আই এম অলসো বি অফ
অপটোমেট্রিস্ট, ব্যাচেলর ইন অপটোমেট্রি। থ্যাংক ইউ স্যার, আপনারা আমার ভিডিও দেখছেন, এটা ভালো লাগছে। ইমতিয়াজ মকন্দর কমেন্ট করে, স্যার অপথালমোলজিস্টকে পিওর ওটি ইনস্ট্রুমেন্টকে কেমন কি নাম আর উসকে কামকে এক আচ্ছে ভিডিও বানাও প্লিজ। ঠিক আছে, এটা রাখলাম। তো এটা তো আমাকে ওটিতে গিয়েই করতে হবে, ডেফিনেটলি আমি বলবো। অপটোমেট্রি সে রিলেটেড জিতনে ইনস্ট্রুমেন্ট হ্যায় জ্যাসে ওসিটি ভিডিও বানাইয়ে প্লিজ স্যার। ডেফিনেটলি অপটোমেট্রি রিলেটেড যে সময় ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করে থাকি উনি সেটার উপর একটা ভিডিও বানাতে বলছেন, ডেফিনেটলি করবো। আচ্ছা, কে মিউজিক আর একটা কোশ্চেন করেছে, স্যার আমার আই পাওয়ার -125 বোতাই ফোটাস প্রবলেম হচ্ছে, 6 মাসের মতো ডক্টর দেখিয়েছে আর উনি বলেছেন কোনো প্রবলেম নেই, বাট আমি কম্পিউটারে কাজ করি। স্যার বাকি কমেন্টটা এখানে আসেনি কারণ আমি মোবাইলে দেখছি। আপনি একটু আমাদের ফোটোস অ্যান্ড ফ্ল্যাশেস নিয়ে কিছু ভিডিও আছে একটু প্লিজ দেখে নিন, আমার মনে হয় আপনার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর স্যার আজকের মতো এটুকুই, যারা আমার এই চ্যানেল দেখছেন আমাদেরকে যদি আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রচুর পরিমাণে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন।